আসানসোল কোর্ট রোড অবস্থিত রেলওয়ে ক্রসিংয়ে পথচারী বসবাসকারী ও নিত্রযাত্রীদের সুবিধার্থে 40 কোটি টাকা ব্যয় করে ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। 40 কোটি টাকা ব্যয়ে রেলওয়ে বিভাগ দ্বারা ওভারব্রিজ নির্মাণ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদ্রা রেলমণ্ডল ও আসানসোল পৌর নিগমের এক প্রতিনিধিমণ্ডলের টিম কোর্ট রোড অবস্থিত রেলওয়ে ক্রসিংয়ে পরিদর্শন করেন। আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব, এ ই নস্কর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 554টি স্টেশন, 1500 LHS, RHS, ROBA এর শিলান্যাস কর্মসূচি নিয়েছিলেন। এর মধ্যে আসানসোল কোর্ট রোড ওভারব্রিজ নির্মাণ যুক্ত ছিল। বাসিন্দাদের সুবিধার্থে DRM সুমিত নরুলার আদেশানুসারে রেল ওভারব্রিজ তৈরি পরিকল্পনা কাজ পরিদর্শন করা হয়। আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব জানান, রেলের তরফে ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওভারব্রিজ তৈরি হলে কারো কোনো অসুবিধা হবে কিনা তাই দেখা হয়। পুরো রিপোর্ট মেয়রের কাছে দেওয়া হবে। এখানে আদালত, স্কুল সহ অন্যান্য সরকারি দপ্তর আছে। কিছু প্ল্যান ছিল, রেলওয়ে আধিকারিকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে কাজে সুবিধা হয়। ইডি করেছে যে ওরা এখানে একটা রেল ওভারব্রিজ বানাবে, যে ওইখান থেকে ওদের নাকি এটা অ্যাপ্রুভ হয়েছে, স্যাংশন হয়েছে এখানে রেল ওভারব্রিজ বানানোর ব্যাপারে। তো সেটা মেয়র সাহেবকে ওনারা এক চিঠি করেছেন। মেয়র সাহেব আমাদের বললেন যে আপনারা গিয়ে দেখুন যে রেল ওভারব্রিজ ওখানে বানানো হচ্ছে, যেন ওইখানে পাবলিকের কোনো অসুবিধা যেন না হয় আর যেন রেল ব্রিজটা সুস্থভাবে যেন হোক আর কি। সে জরুরি আপনারা গিয়ে দেখুন, দেখে নিয়ে এসে আমাকে রিপোর্ট করবেন, সেরকম অনুযায়ী আমরা এখান থেকে ডিসিশন নিয়ে ওদেরকে আমরা হাত জানিয়ে দেবো আর কি। সেই রেল দপ্তর থেকে লোক এসছে, ওনারা ওদের যা মানে যা প্রপোজাল সেটা আমাদেরকে দেখালেন। আমরা মানে ওনারা একটা দেখালেন, আমরাও একটা সাজেশান দিলাম যে এখানে আশেপাশের বহু মানুষ আছে আর কি, যারা হয়তো এখানে হয়তো ব্যবসা করছে, থাকছে বহুদিন ধরে, তো তাদের যেন কোনো মানে মানে ক্ষতির জন্য না হয় আর আমাদের রেল ওভার ব্রিজের কাজটাও যেন সুস্থভাবে হোক আর কি। কাজটা ওদের বলছে আমরা মোটামুটি শুরু করলে 1 বছরের মধ্যে শেষ করে দিতে পারবো। এবার হচ্ছে প্রথম হচ্ছে এটা রেলের জায়গাতে ওরা যেটা করবে, এর সঙ্গে PWD-র জায়গা কিছু আছে আর কি। তা আমরা সাজেশান দিলাম যে আপনারা PWD-কে প্লাস ADDA-কে এইটা সঙ্গে নিয়ে আরেকদিন আপনারা ইন্সপেকশন করুন, তাহলে আপনারা এইটাকে আপনারা মানে আপনারা ফুল মানে কাজ করতে পারবেন। আর আমাদের সার্ভেয়ারও থাকবে সঙ্গে, আপনাদের সার্ভেয়ারও আনবেন, তাহলে এরপরে করে আপনার ড্রয়িংটা আপনার ফাইনাল করুন, তারপরে আমরা আবার ফাইনাল আমরা চেকিং করবো আর কি। এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের জন্য যাতায়াত করে থাকে। সামনে আসানসোল জেলা আদালত সহ অন্যান্য প্রশাসনিক দপ্তর রয়েছে, যেখানে মানুষ সর্বদা নিজেদের কাজের জন্য যাতায়াত করতে থাকে। রেলের ফাটক পড়ে যাওয়ায় ভিড় এবং লম্বা লাইন লেগে যায়, যার ফলে জামের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রী সহ অন্যান্য সরকারি কাজে যাতায়াত মানুষদের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে দেরি হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।